আজও পাখি ডাকে তবে সেই সুর নেই, আজও মুয়াজ্জিন আজান দেয় তবে ভোরে কৃষকদের দেখা মেলে না। অবশ্য চাষিরা মাঠে যায় ম্লান মুখে, ক্লান্ত শ্রান্ত শরীর আর হতাশা নিয়ে ফিরে আসে। গায়ের স্নিগ্ধ বাতাসে মিশেছে ইটভাটার সাদা কালো ধোঁয়া, যা বিষাক্ত করেছে জনজীবন। একটা নির্মল ভোর আর ধোঁয়াহীন সকাল বোধহয় আহার পাব না। পাড়ার বন্ধুরা মিলে পুকুরে কিংবা ঘাটে এক ঘন্টা গা ধোয়ার দৃশ্যের বিলুপ্তি ঘটেছে, নেই দলে দলে হেঁটে স্কুলে যাওয়ার সরল দৃশ্য। স্কুলগুলো যেন কলেজে পরিণত হয়েছে, নেই সারুল্যের কোনো স্থান সেখানে, নেই পড়া না পারলে ছাত্রদের মুরগি করে রাখার দৃশ্য। টিফিনে বেশ ঝাল দিয়ে ঝালমুড়ি আর বোধহয় তেমন করে পাওয়া যায় না। সিগারেটের বিষাক্ত ধোঁয়ায় কুলুষিত হয় বিদ্যালয়ের চারপাশ, পাওয়া যায় না 10 পয়সাওয়ালা রং বেরঙের জলের আইসক্রিম, দেখতে পায় না স্যারের রাগ মাখা মুখ যা ছিল আশীর্বাদে ভরা। ভয় নেই এখন যে শেরিনা এসে বাড়িতে বলে দেবে আমি পড়া পারিনি, তাই কান ধরে দাঁড়িয়েছিলাম বেঞ্চের ওপর। সব হারিয়ে গেছে, বিকালে পাড়ার ছেলেরা আর একসাথে খেলে না, আগের মতো শরীর চর্চাও নেই এখন। শরীর চর্চা যেন মোবাইল চর্চায় পরিণত হয়েছে। রাখালের গরুর পাল নিয়ে বাড়ি ফেরায় সন্ধ্যা হতো, পাড়ার প্রবীণরা নদীর পাড়ে বসে রংধনু সাত রং বিশ্লেষণে ব্যস্ত থাকতেন। আজ যা নবীন প্রজন্মদের বোঝানো বড় দায়, সারাদিন সংসারে কাজ করা মেয়েটা সন্ধ্যায় গা ধুয়ে দ্রুত পদে বাড়ি ফেরার দৃশ্য এ প্রজন্ম বোধহয় আর দেখতে পাবে না। সন্ধ্যায় আজান ভেসে আসে কিছু মসজিদ থেকে, ভেসে আসে শঙ্খধ্বনি, তবে হারিয়ে যায় টিভি সিরিয়ালের উচ্চ আওয়াজে। ধার্মিক ধ্বজাধারী অধার্মিকের ভিড়ে হারিয়ে গেছে সম্প্রীতি। এই যান্ত্রিক সভ্যতা থেকে ছুটি চায়, ফিরে যেতে চায় সেই স্মৃতি বিজড়িত পুরনো দিনে। আচ্ছা, হিংসা বিদ্বেষহীন সরল সমাজ কি আর ফিরে পাবো না?